ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারালো কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের এক বিট কর্মকর্তা। ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বন কর্মকর্তার নাম সাজ্জাদুর রহমান সাজ্জাদ জামান উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বন বিভাগ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে মিনি ডাম্পার করে মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মোটরসাইকেলে করে সাজ্জাদ ঘটনাস্থলে গেলে ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।